नमस्कार बंधुरा, द श्रेयस किचेने ए पर्वे आमी निये एसेछि एमन एकटी रेसिपि जा डिनारे बानिये निते पारेन अनायासे। भीषणी हेल्दी एकटी रेसिपि, आबार स्कूल कलेज बा अफिसे टिफिनेर जोन्नो किन्तु एई रेसिपिटी बानिये निते पारेन। रुटी परोटार संगे एटी बानिये सार्व करे देवा जेते पारे। भीषणी हेल्दी एकटी रेसिपि आजके आमी आपनादेर साथे शेयर करछि। चलुन देखे नी रेसिपिटी। एर जोन्नो आमी हाफ कप सोयाबिन भालो करे धुए निये एकटुखानी जले आध घंटा भिजिए रेखेछिलाम। तारपरे आमी एटा एखन तीन मिनट एकटु नून दिए फुटिए नेब। एमनिते एकटु भिजिए नेवार फलेओ एगुलो देखुन दानागुलो बेश बड़ो बड़ो हये गियेछे। एखन जखन फुटिए नेब तखन आरो बेश सफ्ट हये जाबे। हाते समय कम थाकले एटाके एरकम फुटिए निये रान्ना करे निते पारेन। तारपरे एटाके भालो करे ठंडा करे ब्लेंडारे दिए एटाके एकदम सोया किमार मतो करे एकटा पेस्ट आमरा तैरि करे नेब। देखुन एई जे एरकम करे एटाके आगे भालो करे धुए निये खूब जल चिपे चिपे तारपरे आमरा ब्लेंडारे देब, जाते एटा जल जले ना हय, एकदम किमार मतो जेन थाके। कड़ाइते दिएछि तीन चामच तेल, रिफाइन तेलेई रान्नाटा करछि। फोड़नेर जन्य दिए दिच्छि हाफ चामच सादा जिरे, দিচ্ছি এক টুকরো দারচিনি, একটা এলাচ, তিন চারটে লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে এগুলো কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম একটু কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। মাঝারি থেকেও ছোট, খুব ছোটও নয় আবার খুব মাঝারিও নয়, এক ওই রকম সাইজের একটা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কালার হালকা চেঞ্জ হচ্ছে। এতে একটু গোলাপি রং ধরে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা এর সাথে ভাজা হতে হতে আরও একটু কিন্তু ভাজা হয়ে যাবে। খুব ভালো করে এগুলোকে আমরা একদম কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এরকম টুকরো করে কেটে রাখা গাজর আর বিনস। ওয়ান ফোর্থ কাপ মতো ধরুন গাজর আর বিনস রয়েছে। অল্প করেই গাজর আর বিনস আমি এরকম টুকরো করে কেটেছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে কাটতে পারেন বা একটু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে জুলিয়ান করে কাটতে পারেন। এটাকে একটুখানি মিনিট দুয়েক ভেজে নিলাম। তারপরে আমরা এখানে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন দেবো, পরে আমরা সয়া কিমাও মেলাবো সেই মতো নুন দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি এখানে আমি এক চামচ, আর জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ। ধনে গুঁড়োটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, কিন্তু ধনে গুঁড়ো এখানে এক চামচ দিয়েছি, আর লঙ্কার গুঁড়োও দিয়েছি এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা। একটা টমেটো বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এই টমেটো বাটাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাও কষানো হয়ে যাবে, টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে। আর সবজিগুলো প্রথমে আমরা মিনিট দুয়েক একটুখানি ভেজে নিয়েছিলাম, এবার এই মশলা কষাতে কষাতে কিন্তু সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই এগুলো ছোট ছোট টুকরো করেই কেটে দিয়েছি। খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, খুব ভালো করে সব কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এখানে আমাদের যে সয়া কিমা আমরা রেখেছি সেটা মিশিয়ে দেব। সয়া কিমাটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে, তারপরে এটা সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে একদম প্রথমে এটাকে কষিয়ে নেব, অন্তত মিনিট তিনেক লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে আমরা কষাতে থাকবো। দেখুন খুব ভালো করে একদম সমস্ত মশলার সাথে যেন এটা কষানো হয়ে যায় সেই মতো এটাকে আমরা খুব ভালো করে মিনিট তিনে কিন্তু এটাকে আগে কষিয়ে নেব। এই কষাতে কষাতেই এর ফাঁকেই আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি প্রথমে দিই নি, কারণ তাহলে ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রথমে দিলে একদমই গলে যেত, পরে এটা পাওয়া যেত না, একদম গলে যায়, সেই জন্য আমি এই সময় দিচ্ছি, এতে গন্ধটাও খুব সুন্দর আসে। এই যে তিন মিনিট আমরা এটাকে কষাচ্ছি তার মাঝেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষাতে থাকলাম। খুব ভালো করে এটা কষানো হয়ে গেলে তারপরে এটাকে আমরা জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। মশলার সাথে এটা খুব ভালো করে কষানো হয়ে গেল। দেখুন একদম খুব ভালো করে, আমরা তো সয়া কিমা এমনিতেই রান্না করে থাকি, কিন্তু একবার এরকম সব সবজি মিশিয়ে রান্না করলে এটাও কিন্তু বেশ টেস্ট হয়।
এখানে একটু মটরশুঁটিও দিতে পারেন। আমি একদম ভুলে গিয়েছিলাম যে মটরশুঁটি ফ্রিজে রয়েছে, যে একটু দিয়ে দেবো সেটা আর মাথায় ছিল না, যা প্রচণ্ড গরম পড়েছে গরমে, আর এসব সব কিছু মাথায় এখন আর রাখা যাচ্ছে না। দিয়ে দিলাম জল, এক কাপ থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি। দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে আবারও 3 মিনিট এটাকে রান্না করে নেব। তাহলে কিন্তু আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে, সব খুব ভালোভাবে মিশে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এভাবে দিয়ে দিচ্ছি জল, খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, কারণ মশলাটা কষানোর সময়তেই এটা হয়ে গিয়েছে, আর সয়াবিনটাকেও তো আমরা সিদ্ধ করেই নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে আবারও 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে আমরা এটাকে হতে দেব। মিনিট তিনেক পরে আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে এখানে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর সব শেষে একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো, এতে গন্ধটা ভালো আসে। ভেজ কিমা রেসিপি আমি আমার চ্যানেলে আগে শেয়ার করেছি, তা এটা একটু সবজি দিয়ে একটু অন্যভাবে তৈরি এই সোয়া কিমা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একবার এইভাবেও রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি এই ঘরে একটু সবজি বাচ্চারা খেতে না চাইলে এইভাবে যদি সবজি মিশিয়ে রান্না করা যায় রেসিপিটি কিন্তু দারুণ হয়। রুটি পরোটার সঙ্গে বানিয়ে নিতে পারেন এই রেসিপি, রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর এই রকমই নানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 5 মিনিট, তারপরেই দেখুন ভীষণই কালারফুল একটা সোয়া কিমা রেসিপি আমাদের তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। এবার গরম গরম সার্ভ করে দিচ্ছি। আপনারা আমাকে আমার ফেসবুক পেজ দ্য শ্রেয়াস কিচেন বা ইনস্টাগ্রামেও ভিজিট করতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে চলে আসে। এই গরমে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শেষ করছি, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।